সবাই শুধু এই জামানায় নাম খুঁজে আনকমন নাম যেই নাম দুনিয়ার মধ্যে নাই আমি বলি যে এই নাম দুনিয়াতে কারো নাই এরকম নাম রাখাই দরকার নাই আনকমন খুঁজে আনকমন খুঁজে আমি ইদানি আমার আর কেউ প্রশ্ন করে না আমার কেউ হুজুর আনকমন নাম দেয় আনকমন বলতে কোনো নাম নাই দুনিয়াতে অন্য কারো জিজ্ঞেস করেন ফাইজলে আমি কথাবার্তা আপনার এইগুলো কি প্রশ্ন করেন আনকমন নাম মানি খাদিজা নাম রাখতে কি সমস্যা আয়েশা নাম রাখতে কি সমস্যা না এইগুলা কমন আর অন্য কিছু রাখেন তোর আয়সা দেন একটা খবিস্মার নাম আনকমন নাম খুঁজে আর সুন্দর নাম রাখা সন্তানে আপনার কাছে পাও না কি নাম রাখে না রাখে অর্থ বুঝে না বুঝে না মনে করে আমার সন্তানের মতো আর কারো নাম নাই উনি মাসাল্লাহ জান্নাতে টুকরো পেয়ে গেছে সুন্দর একটা নাম রাখা আপনার সন্তান আপনার কাছে অধিকার পানা যে আব্বা মা আমার একটা সুন্দর নাম রাখেন একটা সুন্দর নাম রাখেন কোরআন শরীফে নাম পাইলে নাম রেখে দিয়ে না ওলামায় কেরামকে জিজ্ঞাসা করেন আপনি কোরআন শরীফে নাম একটা পাইবেন পাওয়ার পর মনে হবে এই নামের অর্থ মনে হয় আল্লাহর বান্দা ওলামায় কেরামে জিজ্ঞাসা করলে কবি এটা তো অর্থ শয়তানের দোস্ত কারণ আপনি বুঝবেনও না হ্যাঁ কোরআন শরীফে পাইলেন অমাইয়া আস আনজিক্রের রহমান লাহু ফাহু আলাহু করিন আর আপনি এই করিন পাইলেন পাওয়ার পর আমারে বললেন হুজুর মিরপুরে সারা মিরপুরে কারো নাম করিন নাই তাই আমি আমার নাতির নাম রাখছি করিন কই পাইছেন কয়ে একুশ নাম্বার পাড়া এগারো নাম্বার পৃষ্ঠা সুরায় জুখরুফের ছত্রিশ নাম্বার আয়াতে পাইছি হুজুর আমি ডেলি কোরআন পড়ি তো তো মাসাল্লাহ খুঁজতে খুঁজতে এই আনকমন নামটা পাইছি যা কারো নাই তো আনকমন নাম রাখলেন করিন রাখার পর আমার জিজ্ঞাসা করলেন হুজুর করিন অর্থ কি তা আমি বললাম এই আয়াতে আল্লাহ বলছে করিন মানি শয়তানের দোস্ত করিন মানি কি শয়তানের দোস্ত তা আপনি নাম রেখে দিলেন এখন আপনি যে কোরআনে পাইলেন নাম রাখবেন হবে না ওলামায় কেরামকে জিজ্ঞাসা করা বাই হাকি শরীফের ইয়াসিন সুরার শেষের দিকে আছে দেখবেন রমিম জমা ওহিয়া রমিম এই ঘটনা ঘটে গেছে একবার এই মানে রমিম ঘটনাটা ঘটছে করিনটা ঘটে নাই রমিম ঘটছে একজনে ডেলি সুরা ইয়াসিন পড়ে আমিও দেখি উনি যে পরে তবু ইয়াসিন সুরার সাথে ওনার খুব মহব্বত তাই বলে পুরা এই এলাকার লালবাগ এলাকায় কারো নাম রমিম নাই আমি রাখছিলাম নাম রমিম কই পাইছেন সুরয়া ইয়াসিনের শেষের দিকে যে রমিম এটা রাখছে অর্থটা আপনার কাছে জানতে আমি কী জানতে আসছেন কাহা আমি বললাম মানুষ মারা যাওয়ার পর কবরে পয়সা টইসা শেষে যেটা থাকে এটা করে এটার রমিম বলা হয় বলেন কি আপনি আমি হাঁ এটার নাম রমিম এটা রমিম আপনি রমিম রেখা দিলেন নাম রাখে রাব্বি কি নাম রাখছে হ্যাঁ অনেকের নাম রাব্বি আপনারা ফ্রেন্ড সার্কেল আমি প্রায় ছেলেদেরকে দেখি রাব্বি রাব্বি বলে ডাক দেয় রব্বি মানে আমার রব নাওয়াজ্লা বলেন আপনার বন্ধু আপনার ছেলেকে আপনার রব এই রাব্বি রাখছেন কেন নাম আপনার সন্তানকে আপনার রব নাকি তা রাব্বি মানি তো আমার রব নাম একটা রেখে দিলেন আপনি জানেনও না অসংখ্য ছেলেদের নাম রাব্বি গোলাম রাব্বি ঠিক আছে গোলাম রাব্বি মানে আল রবের গোলাম তা আপনি শুধু রাব্বি রাখেন আর এই নাম না রাখা যেই নামের শুধু রব্বি রব্বি বইয়া ছেলেরে ডাক দেয় বন্ধুরা এই নাম রা না রাখা তো রাব্বি নাম রাখে রাব্বি রাম কেন রাখেন রাব্বি মানে আমার রব আমার গোলাম আমার আমার রব তো রব তো আল্লাহ আপনার ছেলেও আপনার রব সুন্দর একটা নাম সন্তান আপনার কাছে পাও না বাইহাগি শরীফের এগারো নম্বর খণ্ড সোহাবুল ইমান পৃষ্ঠা নাম্বার একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লা আলি সাল্লামকে আবদুল্লাহ ইবনা আব্বাস জিজ্ঞাসা করছে হুজুর কদ আলিম না হাক্কল ওয়ালিদ বাবা মার অধিকার আমরা জানি অমা হাক্কল ওয়ালাদ সন্তানের অধিকার কি একটু বলেন আল্লাহ নবী বললেন সন্তানের অধিকার সন্তান তোমাদের কাছে পাওনা এই সন্তান দুনিয়াতে আসার পর তার সুন্দর একটা নাম রাখা এটা তোমাদের কাছে সন্তান এটা পাওনা নবীজি বলে দিলেন সন্তান এই অধিকার তোমার কাছে পাওনা তার সুন্দর একটা নাম রাখা নামেরও একটা আসর আছে আপনি বিভিন্ন মানুষের সাথে আইডলদের সাথে মিলিয়ে যদি মোহাম্বতের নাম রাখেন তার মধ্যে তার একটা প্রভাব এসে যেতে পারে সাহাবাদের সাথে মিলিয়ে নাম রাখলে ওই সাহাবার প্রভাব তার মধ্যে পড়তে পারে এই জন্য নাম রাখার ক্ষেত্রে সতর্কতা সবাই শুধু এই জামা নাম খোঁজে আনকমন নাম যে নাম দুনিয়ার মধ্যে নাই আমি বলি যে এই নাম দুনিয়াতে কারো নাই এরকম নাম রাখাই দরকার নাই আনকমন খোঁজে আনকমন খোঁজে আমি ইদানি আমার আর কেউ প্রশ্ন করে না আমার খোজের একটা আনকমন নাম দেয় আমি আনকমন বলতে কোনো নাম নাই দুনিয়াতে অন্য কারো জিজ্ঞেস করেন ফজল আমি কথাবার্তা আপনারা এইগুলা কি প্রশ্ন করেন আনকমন নাম মানি খাদিজা নাম রাখতে কি সমস্যা আয়েশা নাম রাখতে কি সমস্যা গো না এইগুলা কমন আর অন্য কিছু রাখেন তোরা রাইহা দেন একটা খুব স্মারগণাম আনকমন নাম খুঁজি